সূরা ওয়াকিয়ার কি কোনো ফজিলত হাদিসে বর্ণিত আছে? জি, সূরা ওয়াকিয়ার যত ফজিলত আছে সবগুলো জয়ীফ হাদিস। আপনারা মনে রাখবেন, সূরা ওয়াকিয়ার নির্দিষ্ট কোনো ফজিলত নাই। অনুরূপভাবে সূরা ইয়াসিনেরও কোনো স্পেশাল ফজিলত নাই। যত হাদিস বর্ণিত হয়েছে সূরা ইয়াসিন সম্পর্কে সবগুলো জয়ীফ, সবগুলোই জাল। যেমন একটা হাদিস, যে ব্যক্তি সূরা ইয়াসিন একবার পড়বে ওই ব্যক্তি 10 বার কোরআন খতম করার সুযোগ সওয়াব পাবে, এই হাদিসটা জাল হাদিস, এই হাদিস আমল করা যাবে না। যে ব্যক্তি সূরা ইয়াসিন পড়ে ঘুমাবে সকালবেলা নিষ্পাপ হয়ে উঠবে, এটা একটা জাল হাদিস। যে ব্যক্তি সূরা ইয়াসিন পড়ে ঘুমাবে রাত্রিতে, যদি রাত্রিতে মারা যায় ওই ব্যক্তি জান্নাতে যাবে, এটা একটা জাল হাদিস। আপনি কয়টা নেবেন? সব জাল হাদিস। হ্যাঁ, স্পেশালি ফজিলত আছে সূরা মুলকের। সূরা মুলক পড়বেন আপনি প্রতিদিন রাত্রিতে বা যে কোনো সময় দিনে রাত্রে একবার করে সূরা মুলক পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সূরা মুলক এমন একটা সূরা কাল কিয়ামতের মাঠে, এটা 1400 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোন ব্যক্তির উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে কিন্তু লোকটা সূরা মুলক পড়ত, ইয়াশফাউ লাহু হাত্তা ইউগফারা, আল্লাহকে বলতেই থাকবেন আল্লাহ লোকটাকে তুমি ক্ষমা করো, আল্লাহ লোকটাকে ক্ষমা করো। কে বলবে? সূরা মুলক বলবে, বলবে অবশেষে আল্লাহ বলবেন যে না, তার ক্ষমা হবে না। সূরা মুলক আবার বলবে যে আল্লাহ তুমি তা ক্ষমা করো, ও আমাকে পাঠ করেছে আমার কথা শুনবে না মানে তুমি ক্ষমা করো, আল্লাহ বলবেন না ক্ষমা হবে না। এই করতে করতে হাত্তা ইউগফারা, অবশেষে আল্লাহ তা ক্ষমা করে দেবেন। তাহলে সূরা মুলক পড়া কত গুরুত্বপূর্ণ, যে কোনো টাইম রাত্রে আল্লাহ সুর পড়তে হাদিসে আসছে। আর একটা হাদিস আসছে সূরাতুল মুলকের নাম হলো সূরাতুল মানিয়া। আপনারা সূরা হাসরের 3 আয়াত পড়বেন না, সূরা মুলক পড়েন বেশি বেশি করে। সূরা হাসরের শেষে 3 আয়াত পড়ার যে ফজিলত, এই ফজিলত জয়ীফ হাদিস। ইমাম তিরমিজি নিজে হাদিসটা উল্লেখ করে জয়ীফ বলেছেন। তো আমার এটা নিয়ে পাড়াপাড়ি করার কি দরকার, কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নাই। সূরা মুলক পড়বো আমি, সূরাতুল মুলকের আর একটা নাম সূরাতুল মানিয়া, প্রতিরোধকারী সূরা। প্রতিরোধকারী মানে ওই ব্যক্তিকে মাটি দিলে, অর্থাৎ কবরস্থ করলে, কবর দিলে মৃত্যুর পরে আজাবের ফেরেশতা কবরে ঢুকতে চাইবে কিন্তু সূরা মুলক ওকে প্রতিরোধ করে তাড়িয়ে দিবে। চিন্তা করতে পেরেছেন? সূরা মুলক পাহারাদার থাকবে, কিয়ামত পর্যন্ত কবরের কাছে পাহারাদার হিসাবে নিযুক্ত থাকবে সূরা মুলক। আজাবের ফেরেশতা আসতে লাগলে বলে, আমি এখানে প্রস্তুত, আমি দাঁড়িয়ে আছি এখানে। তোরা এত বড় সাহস, বলেন ফেরেশতার শক্তি বেশি না আল্লাহর কালামের শক্তি বেশি? আল্লাহর কালামের শক্তি বেশি। আপনি সূরা মুলক না পড়তে পারো, সূরা ইখলাস পড়েন। সূরা ইখলাসের ফজিলত কত, 912 নম্বর হাদিস সহিহ মুসলিমটা খুলেন, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি একদিন হঠাৎ করে বললেন যে এই সাহাবীরা শোনো, দেখেন চমক, এই সাহাবীরা শোনো, তোমরা উপস্থিত থাকবে আজকে, আজকে আমি কোরআনের 1/3 পড়ে শোনাবো। কয় ভাগ? কোরআনের 1/3 পড়ে শোনাবো। সাহাবীরা তো আনন্দে আত্মহারা, সবাই জমা হয়েছে মসজিদে নববীতে। এক সময় এসে আল্লাহ রাসূল বাড়ি থেকে বেরিয়ে এসে পড়লেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই কথা বলে আবার বাড়ির মধ্যে চলে গেছেন। সাহাবীরা জমা হতেই আছে, জমা হতেই আছে। তো পরে বলছে, কি ব্যাপার তোমরা যে এখনো জমা হচ্ছে, যে এত যাও না কেন? আপনি না বলেছেন আজকে সূরা কি বলে কোরআনের 1/3 পড়বেন আপনি? আহা, কুল হুয়াল্লাহু আহাদ ইন্নাহু লাতাদিল সুলুসাল কোরআন। আরে সূরা ইখলাসই হলো কোরআনের 1/3। এটা সারপ্রাইজ। সূরা ইখলাস পড়েন, সূরা ইখলাসের যত ফজিলত, এই ফজিলত গুলো আপনি টেনে নিয়ে বাড়ি যেতে পারবেন না, এত ফজিলত বর্ণিত সূরা ইখলাসে। সাহাবীরা একটা 2901 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে, সাহাবীরা একটু লম্বা হয়ে গেল মনে হয় তাই না, সাহাবীরা এসে মানে রিপোর্ট দিচ্ছে একজন ব্যক্তির, ওই মসজিদে ইমামতি করে কিন্তু শুধু সূরা ইখলাস পড়ে। বুঝতে পারেননি? সূরা পড়তে গেলে আগে কি পড়ে? সূরা ইখলাসটা পড়ে নাই। তো আসার পরে ওকে বলে যে তুমি সূরা ইখলাস পড়ো না, এত শুনে না,
এবার আল্লাহর নবীর কাছে বিচার নিয়ে আসছে। সালাতের মধ্যে যে কোনো সময়, সালাতের মধ্যে কথা তো বলছি, ইমামতি করতেন সালাতের মধ্যে, সবাই ইখলাস পড়তেন, তো বলছে যে কি খবর তোমাদের, বলছে এই লোকটা সূরা ইখলাস ছাড়া অন্য সূরা পড়েই না, সূরা ইখলাস পড়ে তারপর অন্য সূরা পড়ে, বিচার দিয়ে দিল মনে করেন। তা আল্লাহ নবী বিচার করে দিলেন, কি জানেন, এমন বিচার করলেন, আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন যে তুমি কি জন্য পড়ো, তা আল্লাহ রাসূল এটা পড়তে খুব ভালোবাসি, না পড়ে আমি শান্তি পাই না সূরা ইখলাস। তখন আল্লাহ নবী বিচার করে দিলেন, ইন্না হুব্বাকা আদখালাকাল জান্নাহ, এই ভালোবাসাই তোমাকে জান্নাতে নিয়ে চলে গেছে। সূরা ইখলাস, আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পড়বে, কয়বার, 10 বার পড়বে, বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে বিশাল একটা প্রাসাদ তৈরি করবেন। সূরা ইখলাস পড়েন, অযথা জাল হাদিসগুলো পড়ার কি দরকার, বুঝেননি মনে কথাগুলো আমার, হ্যাঁ, যেগুলো কোনো দলিল নাই এগুলো পড়ার কি দরকার। আপনি সূরা বাকারার শেষ দুই আয়াত পড়েন, আপনি সূরা ফাতিহা বেশি বেশি করে পড়েন, আল্লাহু আকবার, সূরা ফাতিহার ফজিলত আপনারা জানেন না। সূরা ফাতিহা এবং সূরা বাকারার শেষ দুই আয়াত যেদিন নাজিল হয়, আল্লাহ রাসূলকে বলছেন যে পৃথিবী সৃষ্টির পর থেকে, আসমান জমি সৃষ্টির পর থেকে হঠাৎ একটা বিকট শব্দ হলো, জিবরিল আমির সেখানে বসা, কিসের শব্দ হলো, আসমানের দিকে তাকিয়ে বলছেন যে আজকে আসমানের একটা দরজা খোলা হয়েছে যা দুনিয়া সৃষ্টির পর থেকে কোনোদিন খোলা হয়নি, আজকে প্রথম খোলা হয়েছে। কি জন্য? বলছে একজন ফেরেস্তা আসতেছে স্পেশাল দুইটা আয়াত নিয়ে, এটা নাজিল হবে আজকে, তাই এই দরজা, স্পেশাল দরজা দেওয়া দুইটা জিনিস নাজিল হয়েছে, একটা হলো সূরা বাকারার শেষ দুই আয়াত আর সূরাতুল ফাতিহা নাজিল হয়েছে, এই দুইটা সূরা। তো এই দুই আয়াত পড়া সম্পর্কে আল্লাহ নবী বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন সূরা তোমরা কোরআন পড়ো, ফাইন্নাহু শাফিআন ইয়াউমাল কিয়ামা, কোরআন পড়ো, কোরআন সুপারিশ করবে তোমাদের জন্য, এটা এক, গোটা কোরআন থেকে আলাদা করে নিলেন, তোমরা সূরা আলী ইমরান আর সূরা বাকারা পড়ো, সূরা বাকারা সূরা আলী ইমরান বাদ দিয়ে শেষে বললেন সূরা বাকারা শেষ আয়াত দুইটা আয়াত পড়ো, এরপরে বললেন শুধু সূরা ফাতিহা পড়ো, সূরা ফাতিহার প্রত্যেকটি অক্ষর বিশাল বিশাল বরকতের ভাণ্ডার, শব্দ না, শব্দ না, কি বললাম, অক্ষর, সূরা ফাতিহার প্রত্যেকটি অক্ষর এক একটা বড় বড় বরকতের ভাণ্ডার। আল্লাহ রাসূল সূরা বাকারা সম্পর্কে বলছেন ইকরাউ সূরাতুল বাকারা, সূরা বাকারা পড়ো, ফাইন্নাহা বারাকা, সূরা বরকত, সূরা বাকারা হলো বরকতের বিশাল ভাণ্ডার, মান আখাযাহা বারাকা ওমান তারাকাহা খাসারা, যে ব্যক্তি সূরা বাকারা পড়লো ওই বরকতের ভাণ্ডারটাকে সে আয়ত্ত করলো, আর যে ব্যক্তি সূরা বাকারাকে পড়লো না সে ব্যক্তি সূরা এই বরকতের ভাণ্ডার থেকে সে বিমুখ হলো। আল্লাহ আকবার, সূরা বাকারার কথা বললেন, এগুলো পড়েন আপনারা, যেগুলো ফজিলত নাই ওগুলো পড়ার চেষ্টা করবেন না, মনে থাকবে তো। সূরা ওয়াকিয়ার ফজিলতটা কি জানেন, যে ব্যক্তি সূরা ওয়াকিয়া বেশি বেশি পড়বে এই ব্যক্তির দরিদ্রতা দূর হয়ে যাবে, এই হাদিস জয়ীফ হাদিস,